আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানাচ্ছি মেহেদিস স্টাডি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আজকে এসএসসি এমসিকিউ সিরিজের উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতির কিছু এমসিকিউ আমরা দেখব। আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি তোমাদের এখন থেকে প্রশ্নগুলো দিয়ে দিব, সমাধানটা দিব না, তোমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করবে, তোমাদের কার কয়টা হয়েছে আমাকে তোমরা কমেন্টে জানিয়ে দিবে। তো চলো আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্নটি তোমরা দেখো, রয়েছে সকাল 10:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। তো এটি নির্ণয় করার জন্য একটা সহজ একটা সূত্র রয়েছে, তো সূত্র পাতিয়ে তোমরা করবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি সূত্রটা কি। যখন তোমাদের এরকম কোনো প্রশ্ন দেওয়া থাকবে, দিয়ে তোমাদের যদি বলে ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, তখন তোমরা সিম্পলি এই সূত্রটা ইউজ করবে, 11 মিনিট বিয়োগ 60 ঘন্টা ভাগ 2 মডুলাস দিয়ে দিবে। দিয়ে তোমরা মিনিটের জায়গায় কয়টা বলো তো, 30 মিনিট, তাহলে 11-র সাথে 30 গুণ করে দিবে, বিয়োগ 60 ঘন্টা, তাহলে 60-এর সাথে ঘন্টার কাঁটা কত বলো তো, 10 কী করবে, 60-এর সাথে গুণ করে দিবে, দিয়ে 2 দ্বারা ভাগ করবে, আর সেটা মডুলাস করলে যেটি মান আসবে সেটিই হচ্ছে ডিগ্রিতে রূপান্তরিত হবে। তো এই সূত্র অনুযায়ী তোমরা এই সকল অঙ্কগুলো সমাধান করবে। তো আমি একটা বলে দিলাম, আর বলবো না, তোমরা নিজেরাই পরবর্তী এমসিকিউগুলো তোমরা নিজেরাই যাচাই করবে। 2 নম্বরটা এবার দেখো, cot 3π/2 - θ, এখানে এটার মান বের করতে বলেছে। তো তোমরা নিয়ম অনুযায়ী ত্রিকোণমিতির যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী তোমরা ফেলবে, যেটি অ্যান্সার হবে সেটি তোমরা বসিয়ে দিবে। তো তোমাদের যদি এইগুলো নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই সমাধান দিয়ে দিব। যেহেতু তোমরা এর সামনে এসএসসি পরীক্ষা দিবে, এইগুলো একদম বেসিক জিনিস, তোমাদের বোঝানোর কিছু নাই, তোমরা সবাই পারো, এখন শুধু তোমরা নিজেদেরকে নিজেরাই যাচাই করবে। এজন্য আমি মূলত আমার ভিডিওগুলো এভাবেই দিচ্ছি। তো 3 নম্বরটা দেখো, বৃত্তস্থ ABCD চতুর্ভুজে tan A + tan B + tan C + tan D এর মান কত। তো এটি যেটি অ্যান্সার হবে সেটি তোমরা করবে। 4 sin θ + cos θ = √2 হলে থেটার মান কত। তো তোমরা কমেন্টে জানিয়ে দিবে এগুলোর অ্যান্সার কী হবে, আর অবশ্যই তোমাদের কার কয়টা হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। এবার 5 নম্বর, এখানে একটি চিত্র রয়েছে, লেখা রয়েছে tan θ = 4/3 sin θ = 5/3 cos²θ = 9/25। তো এগুলো একদম বেসিক জিনিস, তোমরা পারো, তোমাদেরকে বোঝানোর কিছু নাই, তো তোমরা শুধু সমাধানটা করবে। 6 cosec π/2 - θ = sec θ sin π/2 - θ = cos θ 3 নম্বরে বলেছে cot π/2 - θ = tan θ, তো যেটা অ্যান্সার হবে সেটা তোমরা করবে। এগুলো আমি আর বলবো না, তোমরা যেহেতু সামনে পরীক্ষা দিবে তোমাদের এগুলো জানার বিষয়, এজন্য তোমাদেরকে একটু প্রিপারেশনের জন্য আমি এমসিকিউর প্রশ্নগুলো দিচ্ছি। এবার 7 tan 3π/2 + θ এর মান কত, যেটি হবে সেটি তোমরা করবে। এবার আমরা 8 নম্বরটা দেখি, 15° 36 সেকেন্ড ইকুয়াল কত রেডিয়ান, এই হচ্ছে প্রশ্ন। 9 A-এর মান রয়েছে π/3 এবং B-এর মান রয়েছে π/4, তো তোমরা এখানে এর মানটা বসাবা, বসায় যেটি অ্যান্সার হবে সেটি করবা। তো প্রশ্নগুলো আমি তোমাদেরকে শুধু বলে দিচ্ছি। 10 cos²b - sin²b = কত, চারটা অপশান রয়েছে, যেটি অ্যান্সার হবে সেটি তোমরা টিক দিবে। 11 cosec - π/3 এর মান কত, তো যেটি অ্যান্সার হবে সেটি করবে। আর আরেকটি কথা, তোমরা যদি এগুলো না বোঝো বা না পারো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আমি কিন্তু তোমাদের সমাধান দিয়ে দিব। এবার 12 1 রেডিয়ান = কত, তো যেটি হবে অ্যান্সার সেটি তোমরা ঠিক দিবে। 13 cos θ = ½ হলে cos - θ এর মান কত। 14 নম্বর, 7 sin²θ - 3 cos²θ = 4 হলে tan θ এর মান কত, এটি হচ্ছে প্রশ্ন, এবার যেটি অ্যান্সার হবে তোমরা ঠিক দিবে। এবার 15 নম্বরটা দেখি, sin A = 1/√2 V = 60° হলে tan B - tan A এর মান কত, তো যেটি অ্যান্সার হবে সেটি দিয়ে তোমরা টিক দিবে। এবার আমরা পরবর্তী পেজের এমসিকিউগুলো লক্ষ্য করি। এখানে 16, 17 এই দুটি তোমাদের করা লাগবে না, এটির যে উদ্দীপক সেটি ছাপানো হয়নি, এর জন্য তোমাদের এই দুটি করা লাগবে না। এবার 18
সকাল 6টায় ঘড়ির কাঁটা ও মিনিটের অন্তর্ভুক্ত কোণ কত? তো নিয়ম অনুযায়ী তোমরা ফেল হয়ে ফেলে অ্যান্সারটা করবে। এবার 19, এক ডিগ্রিকল কত রেডিয়ান? সবাই জানে এটি, তোমরা বেসিক, এটি তোমার যেটি অ্যান্সার হবে সেটি করে দিবে। 20, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। সাইন থেটা ইকল বি ভাগ এ, যেখানে এ বি থেকে বড় আর বি জিরো থেকে বড়। তো এখানে শর্ত রয়েছে, তো যেটি অ্যান্সার হবে সেটি তোমরা করবে। 21, কস আলফা ইকুয়াল মাইনাস রুট থ্রি ভাগ টু, এবং শর্ত রয়েছে পাই বাই টু থেকে আলফা বড় এবং পাই থেকে আলফা ছোট, তাহলে আলফার মান কত? তোমরা এটি করবে। 22 নম্বর, কস থেটা ইকুয়াল ফোর ভাগ ফাইভ বলে কট থেটা কত? তো এগুলো একদম বেসিক, তোমরা পারবে, তো যেটি অ্যান্সার হবে সেটি করবে। 23, ট্যান থেটা ইকুয়াল রুট থ্রি ভাগ থ্রি হলে থেটার মান কত? বোঝানোর অবকাশই নাই, এগুলো তোমরা সবাই পারো। এবার 24 নম্বরে কী রয়েছে দেখি, দুইটি চাকার পরিধির পার্থক্য 22 মিটার হলে ব্যাসের পার্থক্য কত মিটার? তো করবে তোমরা। 25, কস থেটা ইকুয়াল মাইনাস হাফ, আর এখানে যেটি শর্ত রয়েছে যে তোমরা দেখবে, দেখে থেটার মানটা বের করো। বিশিষ্ট ও বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে সেক এ প্লাস বি এর মান কত? তো এখানে চিত্রটি তোমরা দেখো, স্পষ্ট বোঝা যাচ্ছে এই চিত্র দিয়ে তোমরা এটি করবে। এবার 27, এখানেও আরেকটি চিত্র রয়েছে, এবার দেয়া রয়েছে সাইন থেটা ইকুয়াল রুট থ্রি ভাগ টু, এবং ও বৃত্তের কেন্দ্র হলে বৃত্তের পরিধি 2π, বৃত্তের ক্ষেত্রফল পাই, থেটা এর মান পাই বাই থ্রি। তো যেটা হবে অ্যান্সার সেটি তোমরা করবে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর তোমরা যদি কোনো কিছু না বুঝো, তাহলে এর পরবর্তী ভিডিওতে আমি MCQ-র সমাধান সহ ভিডিও নিয়ে চলে আসব। তো তোমাদের নিজেদেরকে যাচাই করার জন্যই আমি শুধু তোমাদেরকে প্রশ্নটি দিয়ে দিচ্ছি। তো এর পরবর্তী প্রশ্নটা দেখি, 28, ট্যান থেটা ইকুয়াল হাফ, এখানে একটা শর্ত রয়েছে সাইন থেটার মান কত? তোমরা করবে। এবার 29, এখানে একটি চিত্র রয়েছে, চিত্রতে এখানে এই বি কোণটা কিন্তু 60 ডিগ্রি, দেখা যাচ্ছে না মনে হয়, এটি হবে 60 ডিগ্রি, বলে দিলাম 60 ডিগ্রি হচ্ছে বি কোণ, এডির মান হচ্ছে 3 সেন্টিমিটার, আর এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো বিডি এর মান কত সেন্টিমিটার এটি বলেছে 29 নম্বরে, আর 30 নম্বরে বলেছে এসি এর মান কত, তো তোমরা বের করবে। তো এই ছিল আজকের MCQ সিরিজের উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের উপর অবজেক্টিভ। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর MCQ নিয়ে হাজির হচ্ছি। তো আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।